মাইক্রোফোনের সামনে থেকে মুখটা নামিয়ে নিলেন শোয়েব আল বুখারি। টপ টপ করে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল চোখ থেকে, আর কথা বলতে পারছেন না তিনি। কান্না ছাড়া যে আর কিছুই করার নেই তার, কারণ সুদূর অস্ট্রেলিয়ায় মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, তখন গ্যালারিতে নেই শোয়েব ওরফে টাইগার শোয়েব। অর্থাভাবে প্রিয় লাল সবুজ জার্সিধারী দলকে মাঠে থেকে সমর্থন দিতে পারছেন না, তাই সমর্থকদের সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ডাকা। শেষ পর্যন্ত তার জন্য পাসপোর্ট সহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু ভিসা না পাওয়ায় অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আইকন সমর্থক টাইগার শোয়েবের। মাশরাফি সাকিবরাও দূরদেশ বাঘের মতো ডোরাকাটা টাইগার শোয়েবকে গ্যালারিতে হয়তো মিস করেছেন। ক্রিকেট বিশ্বের প্রতিটি দলই তাদের নিজ নিজ সমর্থকদের কাছে সেরা, কিন্তু ব্যতিক্রমও আছে। কখনো কখনো ক্রিকেট দলের কাছে তাদের নির্দিষ্ট সমর্থক সেরা। গ্যালারিতে যাদের উপস্থিতি মানেই দলের বাড়তি প্রেরণা, সেটা যেমন বাংলাদেশ দলের টাইগার শোয়েব, তেমনি পাকিস্তানের বশির চাচা কিংবা ভারতের সুধীর। সারা শরীরে বাঘের মতো ডোরা কাটা রং করে যে লোকটি বাংলাদেশের পতাকা হাতে সাকিব মুশফিকদের ম্যাচে গলা ফাটিয়ে চিৎকার করে, তার নামই টাইগার শোয়েব। তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের আইকনিক সমর্থক। পেশায় মোটর মেকানিক শোয়েবের আর্থিক জটিলতা শুরু থেকেই, কিন্তু তাই বলে বাংলাদেশের খেলা দেখা নিয়ে তার আগ্রহের কমতি নেই। কিন্তু দেশের এক ভেন্যু থেকে আরেক ভেন্যু কিংবা এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে যে অর্থের প্রয়োজন, সেটা কখনোই ছিল না শোয়েবের। এমনকি টাকার অভাবে শরীরে বাঘের মতো ডোরা কাটা রং করতে বেছে নিয়েছিলেন ঘর কিংবা গ্রিলের জন্য ব্যবহৃত রং, সেটাও আবার নিজে নিজেই করতেন। পরবর্তীতে সাবেক কিংবা বর্তমান ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন তার পাশে এসে দাঁড়ায়। তারপর থেকেই মূলত দেশের বাইরেও বাংলাদেশ দলকে সমর্থন দিতে যাওয়ার সুযোগ পেয়েছেন শোয়েব। কিন্তু এগুলো থাকা না থাক, বাংলাদেশের খেলা হলে শোয়েবের থাকা চাই। এমনও হয়েছে বিদেশে বাংলাদেশ দলকে সমর্থন দিতে গিয়েছেন শোয়েব, কিন্তু কী খাবেন, কোথায় ঘুমাবেন তার কিছুই ঠিক নেই। তারপরও গ্যালারিতে থেকেছেন, বাঘ হয়ে সমর্থন দিয়েছেন উপমহাদেশের এই উঠতি ক্রিকেট পরাশক্তিকে। গ্যালারিতে বসেই খবর পেয়েছেন আত্মীয় মারা গেছে, কিন্তু শোয়েব মাঠ ছাড়েননি। পাগলা সমর্থকরা যেন এমনই হয়। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।